জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। যাত্রীবাহী অটো ও টোটোর মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম চারজন। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়ার হাসপাতাল মোড় সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, বহরমপুরের দিক থেকে একটি যাত্রীবোঝাই অটো হরিহরপাড়ার দিকে যাচ্ছিল এবং উল্টো দিক থেকে একটি টোটো আসছিল। তখনই যাত্রীবোঝাই অটোটি নিয়ন্ত্রণ হারিয়ে টোটোর সঙ্গে ধাক্কা লাগে। স্থানীয়রা জানান, ওই যাত্রীবাহী অটোর চালক ঘুমিয়ে গিয়েছিল আর তখনই নিয়ন্ত্রণ হারিয়ে রং সাইডে এসে টোটোটিকে ধাক্কা মারে। ঘটনায় দুই গাড়ির চালক সহ দুজন যাত্রী আহত হয়েছেন। তাদেরকে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে হরিহরপাড়া থানার পুলিশ পৌঁছে ঘাতক টোটো এবং অটো গাড়িটিকে আটক করে নিয়ে যায় থানায়। একটা বহরমপুর সুজায় আসছিল, একটা আমতলায় এদিকে আসছিল, কিন্তু যখন এই সাইডে আসে কে টোটোটা না মানে টুকটুকিটা টুকটুকিটা যখন এই সাইডে আসে আর অটোটা যখন এই সাইডে আসে, ও ব্যক্তি আমার মনে হচ্ছে ঘুমিয়ে গেছিল, ঘুমিয়ে গেছিল, ঘুমিয়ে কারণে ও মানে ওট বাড়ি হয়ে চলে এসছে, কিন্তু এই অটো টুকটিবেলার কোনো দোষ নয়, টুকটিবেলা ঠিক সাইডে গেছিল, ও রং সাইডে এসে মেরেছে সামনাসামনি, একদম সামনাসামনি রং সাইডে। কজন আহত কজন হয়েছে? আহত বলতে গেলে টুকটিবেলা খামিয়েছে, টুকটিবেলা খুব খামিয়ে ওখানে পড়ে আছে, এবং ওর যাত্রীরও মোটামুটি মানে তিনজন ছিল, ওরা তিনজন খামিয়েছে।